আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কফি শপের মতো কিভাবে পারফেক্টভাবে আপনারা ঘরে কোল্ড কফি তৈরি করতে পারেন সেটাই আজকের রেসিপিতে থাকছে। আর আজকের কোল্ড কফিটা কোনো রকম হুইপড ক্রিম ছাড়াই তৈরি করে দেখাবো। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই কোল্ড কফিটা তৈরি করে নিতে পারেন। ঘরে তৈরি করলে কিন্তু স্বাদের দিক থেকে কোনো অংশেই বাইরে থেকে কম হবে না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটি। কোল্ড কফি তৈরি করার জন্য সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি। এবার দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি। আর এখানে কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের কফিটাই ব্যবহার করতে পারেন। এবার কফিটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর কফি আর পানিটাকে এক সাইডে করে রেখে দিব। যে গ্লাসটাতে কফিটাকে সার্ভ করব সেই গ্লাসটাতে চারদিক থেকে একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম। আমি শুধু দেখার সৌন্দর্যের জন্যই দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। কফি তৈরি করার জন্য একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ বরফ ঠান্ডা লিকুইড দুধ। 2.5 কাপ লিকুইড দুধকে আমি জাল করে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ করে নিয়েছি। তারপরে এটাকে সম্পূর্ণভাবে বরফ ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাকে কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার ঢাকনাটাকে লাগিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব যাতে করে চিনিটা গলে যায়। আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। যেহেতু আমি আজকে হুইপ ক্রিম ব্যবহার করব না তাই আমি আজকে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু কফির ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এটার ভিতরে যে কফির মিশ্রণটাকে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। যারা কফির কড়া স্মেল পছন্দ করেন না তারা 2 কাপ দুধের জন্য 1 টেবিল চামচ পরিমাণ কফি দিয়ে দিতে পারেন। দিয়ে দিব 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। আপনারা এখানে ভ্যানিলা আইসক্রিমের পরিবর্তে যে কোনো ফ্লেভারের আইসক্রিমই দিয়ে দিতে পারেন। এবার সব কিছুকে আবারও একটু ভালো করে ব্লেন্ড করে নেব। প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। ব্লেন্ড করে নেওয়ার পর এবার কফিটাকে গ্লাসে ঢেলে দিব আর উপর থেকে আবারও কিছু বরফ কুচি দিয়ে দিব। আর দিয়ে দিব 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। এখানে ক্রিমের পরিবর্তে অবশ্যই কিন্তু আইসক্রিমটা দিতে হবে, নাহলে কফির স্বাদটা ভালো আসবে না। এবার উপর থেকে আরও চকলেট সিরাপ আর কফি দিয়ে সাজিয়ে দিব। ব্যাস, এই তো তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। এই কোল্ড কফিটা খেতে যে কতটা মজা কফি লাভাররা নিশ্চয়ই জানেন। আশা করছি আজকের কোল্ড কফি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।